তারা বা আমরা আইনজীবীর কথা বলবো এবং রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ব্যবসায়ী হলের ফরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গুনিয়া ক্লাবের হলরুমত শুক্রবার অক্টোবরের 19 তারিখ রাতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল শুকুরের সভাপতিত্বে সভার প্রধান অতিথির বক্তব্য রেখে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম। এই বামের দিকে আমি আশেপাশে দেখছি জুয়া খেলা হয়। এই জুয়া খেলা কোনো অবস্থায় কিন্তু চলবে না, কিন্তু এখানে কোনো অবস্থায় কিন্তু চলবে না। আমি বলে দিতে চাই এটা কঠোর হুঁশিয়ারি, কিন্তু আমি এই জুয়া খেলা যদি আমি দেখি আমি গ্রেপ্তার করে নিয়ে যাবো। কিন্তু বললাম এই মাংস নিতে আমি নিচে, হয়তো আপনারা দেখেন আজকেও কিন্তু আমি সন্ধ্যা দিকে মার্কেটে আমি ওই আমার একটা ছেলে আমি নিজে কিন্তু হাঁটছি, আপনারা হয়তো আমার লক্ষ্য করেন নাই। আমি কিন্তু কেনা আসি, হাঁটি, দেখি অবস্থার কি। বিশেষ করে সিএনজির জন্য আমার প্রতিটা অভিযোগ, সিএনজি রাস্তা ক্লিয়ার রাখতে হবেই আমার। সিএনজি রাস্তা ক্লিয়ার না রাখেন আমি যে কোনো ব্যবস্থা গ্রহণ করবো। কিন্তু কেন এইটুক জায়গা লিচু বাগান, রাত 12টার পর আমি দোকান বন্ধ রাখার ব্যবস্থা করছি। আমি নিজে ওখানে যাই প্রতিদিন, নাহলে ওখানে খবর নেবেন আমি যাই কিনা। ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য সচিব মোহাম্মদ দিদার লাহেরি ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুকুল ইসলামের যৌথ পরিচালনায় সভার বিশেষ অতিথির বক্তব্য রেখে রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল আমিন, পৌরসভা বিএনপির সভাপতি মাহবুব সাফা, সাধারণ সম্পাদক আব্দুল সালাম, রাঙ্গুনিয়া ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম খোকন, উত্তর জেলা যুব দলের সহসভাপতি আব্দুল গফুর খান, পৌরসভা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি নুরুল ইসলাম, পৌরসভা জামাতের আমির মোহাম্মদ উমর, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মোহাম্মদ ইউসুফ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক রাথুল চৌধুরী, ব্যবসায়ী নীতিশ বড়ুয়া সহ আরো বক্তব্য। এই বাজার কাকরু সম্প্রসারিত করতে হবে, কিন্তু রাজার ভৌগোলিক কারণে এখন আগের অবস্থায় রয়েছে, এখন সম্প্রসারণ হওয়ার মতো তেমন কোনো সুযোগ নাই। দোকানদার ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ জানাবো, বর্তমান যে পরিস্থিতি সরকারের দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্বগতি, এটা কৃত্রিম আকারে দাঁড় করা হচ্ছে। আপনাদেরকে অনুরোধ জানাই, আপনারা আমাদের ভাই আর আমরা একজন যোগ্য আমাদের রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পেয়েছেন, ওনার সহযোগিতা নিশ্চয়ই আমরা পাবো। আপনারা যেন অতিরিক্ত যারা ক্রেতা আসবে তাদেরকে ভালো ব্যবহার করবেন, যেন দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম লাভ যেন বেশি না করেন, সেই জন্য আমি আহ্বান জানাবো। এটা আপনাদের সহযোগিতা লাগবে। আর একটা জিনিস আমরা চিন্তা করতেছি, এখানে একটা কথা বলে রাখা ভালো, আমাদের সম্মানিত মুরব্বীদের যেটা সিসি ক্যামেরার টাকা আগের কমিটি নিয়েছে আমরা ওই টাকা কোনো পাই নাই, এবং ওই টাকার হিসাবও পাই নাই, যেহেতু আমরা কাগজ কলমে পাই নাই সেটা আমরা আপনাদেরকে জানাচ্ছি। আমরা সিসি ক্যামেরা সম্পূর্ণ বাজার সিসি ক্যামেরার আওতায় আনতে চাই। অনেক দোকান বন্ধ করে চাঁদা নিয়েছিল আমাদের কাছে খবর আছে, এখন হয়তো অনেকে সাধু হয়ে গেছে, অনেকেই মোল্লা হয়ে গেছে, মসজিদে যাচ্ছে, তখন কিন্তু সবাই এক যুগেই এখানে চাঁদাবাজি করছিল, ইয়াবা ব্যবসা করছিল, মদের ব্যবসা করছিল। আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে আমাদের মডেল টেনার ওসি সেলিম সাহেবের মাধ্যমে বলতে চাই, এইখানে রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী এই রোয়াজারহাটে শুধু ব্যবসা চলবে, কোনো অবৈধ ব্যবসা নয়। বেকারি ছিল আমাদের, সারের দোকান ছিল, আমি ছোটবেলায় সেখানে বসতাম। এরপরে স্কুল জীবন থেকে কলেজ জীবন পর্যন্ত আমার মনে হয় আমি ছিলাম সর্বশেষ ব্যক্তি। চাওয়া না আমাদের ব্যবসায়ীদের, চাওয়া আপনাদেরকে আমরা নেতৃত্ব দেব। কি জন্য আপনাদেরকে আমরা নেতৃত্ব দেব? আমরা যারা ব্যবসায়ীরা আছি। এটা স্বাগত বক্তব্য একটি ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ মুসা। 2004 সালে এসে রোয়াজারহাট ব্যবসায়ী সমিতির সকল সদস্যের আন্দোলনের মুখে খেয়াল করলে 6-7 বছর কেন অলস টাকা পড়ে রইল। C+ TV চট্টগ্রাম।